الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر. স্বপ্নে আসিলাম কই কই আর উঠে দেখি
Assalamualaikum bhai. Waalaikumsalam. Kya awastha bhai? Sab bhai. Ai to bhalo bhalo ache. Ha. Bhai ki lekho? Ei, kichu matlab lagchar ki. Boshen? Ha. Kya awastha bhai? Ei to bhai bhalo bhalo ache. Ha bhai. Goli berat thaka. Amne moto to boro dokan na bujhen na. Hoye jabe inshallah bhai. Choto theke asthe asthe boro hoy shobai. Mal lagbo bhai kichu. Ki ki lagbo bolen? Dekhen. Sandal dusta. তারপরে সাপাতিলেন পাসবুক দেন চাপাতি পাসবুক না হ্যাঁ দুধ যে কন্ডিশন আছে ওটা দিবেন আপনার এক ডজন দিয়ে দেন দুধ এক ডজন হ্যাঁ তিন দিন পাঁচ কেজি ভাই দোকানের নাম কি লিখবো দোকানের নাম হ্যাঁ দোকানের নাম হচ্ছে যাহা চাই তাহা নাই এরকম দোকানের নাম হলো ভাই আর এটা আমার দোকানের নাম মিয়া যাহা চাই তাহা নাই কারণ বুঝবেন না লেন আচ্ছা যে কষ্ট লেখেন মাল পাঠাই দিলে বাকি টাকা দিব না এই টিকে মাল পাঠাই দেন হ্যাঁ ওকে ভাই স্লিপটা নিয়ে যান আমি স্মুথ পাঠাই দিই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ঠিকই আছে তই মান্না কি হয় আমার জানো কি হয় বলো ভাই বন্ধু বন্ধু হ্যাঁ আফসোস মরে গেছে ওই একটা সময় জানে বিসিতে যাইতো শুটিং এ আমি সবসময় তল লোকে বলেন কি ভাই সারাদিন তল লোকে বিসিতে পার করছে কত ডিরেক্টর আছে আমার বন্ধু বান্ধব বিসি তবে মান্না আমার সবচেয়ে ভালো বন্ধু আছে ভাই আমার জন্য তোমার ব্যাপারটা তো আমি দেখবো দিদিনি কইছো তুমি তোমার ব্যাপারটা আমি দেখতে চাই কিন্তু একটা বিষয় আছে জি ভাই বলেন বুঝছি তো ভাই টাকা কোনো ব্যাপার না ভাই একটু দেখেন না ভাই তো একটু বেশি খরচ হইব চা লাগে লাগে দেখবো ভাই তোমার সব কিছু ঠিক আছে বুঝছো এই যে ধরো চেহারা নাক সব কিছু ঠিক আছে কিন্তু ফিগারটা একটু বেশি হয়ে গেছে তো এক্সারসাইজ করে এটার সাইজ আনলে তুমি হিরো হয়ে যাবা ভাই আপনি যেমনি করবেন সেমনি করবো ভাই মনে থাকবো তো জি ভাই মনে থাকবো একটা পানি বোতল দিয়ে তো ঠান্ডা আমার আবার সারাদিন পানি খাইতে হয় তুমিও খাইবা লিভার ভালো থাকে চেহারা ভালো থাকে পানি খেলে বুঝছো আসো বিকালে আসো জি ভাই আসবো টাকাটা লই সাথে কিনা আজকে বয়া এফিসি তে আমার এক ভাই আইতেছে টাকার চিন্তা করেন না ভাই ঠিক আছে জি ভাই যাও যাও আটো গান গাও প্র্যাকটিসে থাকো ছাগল হাওয়ায় দুনিয়া এত ছাগল দেখছি ওর মতো ছাগল আমি জীবনে দেইনি খাতা লেখে রাইস বিকালে পাবি চাপাবাজ এই তপ্ত গরমে গোলাপি পরি শাড়িতে আহ সুন্দর তুমি নারী যাহা চাই তাহা নাই আসলেই কি তা ভাবি আপনি কাজ করেন দুধ চিনি বাড়িয়ে হালকা করে লিকার দিয়ে সুন্দর করে একটি চা বানিয়ে দিন ভাবি কোনো টেনশন করেন গতবার আপনারে কিস্তি দিয়েছিলাম মাত্র 50,000 এইবার আমি দেবো আপনারে 2,00,000 টাকা কোনো টেনশন নাই আমি আছি না সকল দায়িত্ব তো আমার হাতে শোনেন
কিস্তির কথা আমার করবেন না। আমি কি কিস্তি নিছি? কিস্তি নিছি আপনার ভাই, আপনি বাইরে করবেন না। আসলে তা ঠিক আছে, কিন্তু এই দুপুর বেলা তপ্ত পেশে আমি যখন যাচ্ছিলাম তখন মনে হলো ভাবির হাতের একটি মধু চা হালকা দুধ দিয়ে যদি না খায় কেমন হয়। আহ কি মধু, সাধু সাধু। কি ভাই, চা খাবেন না? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? না সুন্দর লাগছে স্যার। তো আপনার টাকা কখন লাগবো? বিকেলে না, এমার্জেন্সি কি লাগবে আপনি? না হয়েছিলটা কি, এই দুপুরবেলা তপ্ত দুপুরে আমি যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে ভাবির হাতে একটু চা ডা খাই। আসলে ভাই ভাবির হাতে চা ডা না, জুস। চা খান না তো বেশি কথা বলেন কি আপনি? চা কি লাগবো? ঠিক আছে, চায়ের দামটা আমি পরে দিয়ে দিব না, আমি সন্ধ্যায় আসবো। হ্যাঁ সুন্দর করে কাজটা আছে, একটা রংসা দিয়েন। আর সন্ধ্যায় কে আসবো? আসবো জেস ভাই, চাটা কি দিবেন? যাও আমার সে দিতে পারছে না ভাই, শুধু ঘোরাচ্ছে। আপনি তো আমার বড় ভাই মানুষ ভাই, আপনি একটু আমার জন্য কিছু করেন না। এটা তো কোনো ব্যাপারই না, এই এলাকার বড় ভাই কে আপনি ভাই? আমি যদি কই রাইত তাহলে রাইত, আর যদি কই দিন তাহলে দিন। লাইন আইসো, শোন, এই কিস্তির টাকা উঠে তৈলে কিছু মাল পানি ছাড়তে হইব, কারণ আমার লগে 10-12 জন পোলা পাইন যাইব, তাকে একটা খরচ আছে বুঝছস। তুই একটা কাজ কর, তুই কিছু ক্যাশ দে, আমি ওই লোকের ঠিকানাটা দে, ওই আয়া তোর টাকাও দিব, তোর হুজুর হুজুর করে সব কিছু করবো। তুই দে টাকাটা দে ভাই। কত টাকা দেবো ভাই? হাজার দুই দিলে হয়ে যাবো, কারণ পোলা পাইন যাবো তো 10-12 জন বুঝেছি তো, একটা চা পানির খরচ আছে ভাই। আমার কাছে তো এত টাকা নেই ভাই, আমার কাছে আমার ক্যাশ মাত্র 200 টাকা আছে ভাই। এই বেটা, এই 200 টাকা তো আমার সিগারেট খরচ না। হ্যাঁ 200 টাকা দিয়ে তুমি তোমার কিস্তির টাকা তুলবা? হ্যাঁ এই বেটা, আমি কি 200 টাকার লোক ভাই? আর 100 টাকা বাড়িয়ে দিই ভাই, মানে 300 টাকা দিচ্ছি ভাই, আপনি এতে একটু ছোট ভাই হিসেবে মানিয়ে নেন ভাই। তুই একটা কাম কর, 300 তো, আর 200 করে 500 দে, বাকিটা আমি ম্যানেজ করতেছি। 500 টাকা তো নেই ভাই, আমার ক্যাশে মাত্র 300 টাকাই আছে ভাই, আমি 300 টাকা দিই ভাই। আচ্ছা দে টাকাটা দে, করা লাগবো না, বিকেলে করে যাবি। ঠিক আছে বড় ভাই। অফিসে বসের চাপ, ঘরে বউয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা, নো টেনশন, আছে অতিথি সমাধান। আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। এক অ্যাপে এত কিছু? ইয়েস বস, সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ। otithi.com trusted booking partner। ভাবি তোমার কাছে এলো আমার সব দাবি বুঝছো। না ওই যে ধরো যে সারাদিন বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন মিটিং, তারপরে ধরো যে বিচার, টাকার বিচার, সেই বিচার, সব জায়গায় গিয়ে চা খাই, কফি খাই, কিন্তু তোমার হাতের এক কাপ দুধ চা না খাইলে গেলে জানি মনে হয় কিছুই খাই নাই বুঝছো। এক কাপ দুধ চা বানাও খাই, এক চামচ দাও। আস্তে আস্তে কাপটা তো ভাঙবো, আমার দোকানের কাপ ভাঙবো না কি করবে আমি জানি। আচ্ছা তুমি সবসময় স্যাস স্যাস করকে ভাবি কত গণি কি বাড়িতে না বাজারে গেছে?
গনি কই গনি রে যা দিগাম আমার দিগাম চা খাইতেছেন চা খাই যাম না এক কাপ চা খাইতেছি কত কত দে আহ সারে এক চুমুক দিলেই দুনিয়াটা ঠান্ডা শুধু তোমাকে চাই ভাবি এই যে সারাদিন বিভিন্ন জায়গায় যাই বিচার করি মিটিং করি চা খাই কফি খাই কিন্তু তোমার হাতের এই এক কাপ দুধ চা না খাইলে আমার কেলে জানি মনে হয় যে আমি চাই খাইনি সারাদিন আচ্ছা ভাবি তোমার এনে কেউ কি ডিস্টার্ব করে কেন ডিস্টার্ব করলে খালি একবার কইবা থাপড়ায় দাঁত ফলাই দিমু আমার নাম্বার আছে না একটা ফোন দিয়ে দিবা তাহলে তো আমনেরই থাপড়াইতে হয় মানে কিছু না ভাবি আমার আগের খাতায় বাকি কত রইছে মেলা টাকা সমস্যা নাই কা আমার এক বন্ধু আইছে বিদেশ থেকে আমারে ডলার দিছে তোমার হেনে তো আবার ডলার বাঙ্গান যাইব না আর ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড দিয়ে টাকাও তোলা যাব না ওই মেশিন তো তোমার কাছে নাই তুমি একটা কাম করো এক প্যাকেট সিগারেট দাও আমি টাকা বাঙ্গাই দিয়ে যেতেছি মতিঝিল আয়া তোমার বিল দিয়ে দিই দেও বিকালে দিবেন তো আরে দিয়া দিমু আমার দেখে কি তোমার বাটপার মনে হইতেছে হ্যাঁ পুরো দোকানদারে পাড়া দিয়া রাহি আর আমি আই কিছু কইলি তুমি এরকম করো সেস সেস করো দয়া করে সিট দাও আহ দেও দেও খাতা লিখে রেখো আর বিকালে এসে বিল দিয়া দিমু মনে করে দিয়েন তোমার ভাই এসেছিল হ্যাঁ আইসা তার কত রং তামাশা সারা রাত ধরে বিচার করে বেড়ায় আর আইসা আমার লগে কিসব কিসব করে তাকায় আর কিসব কিসব কয় আমারে কোন ভাই কোন ভাই কোন ভাই চিনো তোমার বড় ভাই বড় ভাই কেডা ভাই তোমার বড় ভাই আনোর ভাই যে এলাকার বেবাকদের বিচার করে বেড়ায় হ্যাঁ এসেছিল আর আইয়া কি জানি কি কয় কি ডলার নাকি তারপরে যে টাকার মেশিং নাকি এগুলো চাইতাছিল আমি দিতে পারি নাই পরে এক প্যাকেট সিগারেট লইয়া গেছে দাম দিছে পিছে বিকালে দিব তো তুই বাকি দিস কি লাগে আরে হ্যাঁ রে বাকি দিতে হয় হ্যাঁ হ্যাঁ রে দেখলি তোমার রাগ উঠে হ্যাঁ আমার দিকে কেমনে কেমনে তাকায় ভালো লাগে আমার বুঝছিস কিন্তু আর খালি চিটতে যাই আমার ভাই ব্যবস্থা করছে বাবাই শুরু করছে কৃষি বাবাই শুরু করছে আমার খাতা মাতা ভরে লাগছে নতুন খাতা লাগে ঢুকতে দিছে আবার মাতবরি করে কাস্টমার নাই নিজের চা নিজেই খাবো ভালোই লাগে সালা যন্ত্রণায় ফোন দেয় কেনা সময় দিয়ে বুঝতে নাকি আব্বা ফোন দিছে আব্বা আসসালাম আলাইকুম ও আব্বা আছি ভালোই আছে আব্বা ভালোই আছে আব্বা ওই একটা দোকান দিছি বুঝছেন টাকা হয়েছে আমার কাছে কিছু আসিল তোমার বৌমাতে কিছু ছিল ওটি মিলাইছি আর এইদিকে একটা সমিতি অফিস আছে ওয়াইন থেকে কিছু টাকা নিছি লোন নিছি আব্বা আব্বা খালি একবার টাকাটা পাঠাক সমিতি অফিস আনোয়ার মিয়া
সব জামালে এক লোক মিটামো, সবগুলো ঝাল আমি উড়ামো। একটা সমস্যা আছে ডাক্তার সাহেব, মানে বয়স তো কম হইলো না, বয়স করে বিয়ে করতেছি তো, আমি তো একটা শক্তি টক্তি দরকার, সেই জায়গা থেকে কিছু দেন না, খালি যদি সত্যি সত্যি হয়। বুঝতে পারছি, সত্যি কি বিয়ে করতেছেন নাকি মজা লাগছেন? আমার কথা কি আপনার বিশ্বাস হইতেছে না? আপনার কি মনে হচ্ছে মিশের কথা কইতেছি? তো কি করতে পারি আপনার জন্য? ভালো হইতেছে যে বেশি বয়সে গিয়ে সেদি করতেছি, তো বয়স তো বেশি হইতেছে, এমন কিছু দেন যে সত্যি সত্যি যাতে হয় আর কি। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা আছে, আমার কাছে আছে। কি হয়েছে? হ্যাঁ, এমন কে তাকে আছেন কে? চা খাইতেছেন, চা খেয়ে যান আবার হাসে, এমনি লজ্জা করে না? হনুমানের মতো একটা কালা একটা পাঞ্জাবি পরাইছেন, গলায় এগুলা কি দিছেন? মানে বাপেরটা খান তো বাড়া উডানার খান, বুঝেন না টাকার দাম না? ফুটাঙ্গিরি করতেছেন এনে না? চান আইসি আমার যাত্রা দলের নায়ক, ঢং দেখলে মেজাজটি খারাপ হয়ে যায়। এনে যান না কে? যান তাতে খা, চা খেতে যান। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, দেখাবেন? একটা নতুন কোম্পানি থেকে আসছিলাম, শিউলি কর্পোরেশন। আমাদের এইখানে ভাই সব কম দামে ভালো জিনিস। আচ্ছা ঝামেলা করলাম, আপনি আমাদের পাউরুটিটা নিয়ে দেখেন ভাই। আচ্ছা দেন তো ভাই। তাহলে আপনাকে ভাই পাউরুটি আমি 10 প্যাকেট দিচ্ছি। পাঁচ প্যাকেট দেন ভাই, নিয়ে দেখেন ভাই, বিক্রি করেই তো টাকা দিবেন। আচ্ছা দেন। আচ্ছা ভালো কথা শুনেন, না চললে কিন্তু আপনি? হ্যাঁ আমি রিটার্ন নেবো ভাই, আমার কোম্পানি এগুলো ফেরত নেয়। আর চানাচুর দিলাম 10 প্যাকেট। আচ্ছা ভাই, হচ্ছে যে ঠিকানাটা কি দেবো আর দোকানের নামটা বলতে হবে? উপরে দেখেন, উপরে মেসা যাহা সাই তাহা নাই তন্দিমা ভাই, এটা দোকানের নাম এই নাম কে রাখছি জানেন? আমি রাখছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। একের নাম যাহা চাই ওয়ালাইকুম আসসালাম। আরে সন্ধ্যাবেলায় গুণী ভাই দোকানে নাই কাহিনী ডাকি, টেকা না দেওয়ার দান্দা সব বুঝি, কোনো সমস্যা নাই।
ভাবে যতই চালাকি করেন আজকে ঠেকে নিয়েই ছাড়বো। আপনি যদি ডালে ডালে চলেন আমি চলবো পাতায় পাতায়, কোনো কাহিনী হবে না, আজকে টাকা নেওয়াই লাগবে, নাইলে মালিক আমার এসে সময় মতো টাকাটা নিয়েই ছাড়বো। ভাবি কিস্তির বই আর 500 টাকা বাইর করেন ভাই, আজকে টাকা নেই। টাকা নাই মানে? প্রতিদিন কি এক একটা নতুন বাহানা? টাকা নাই, এখন আমার ডিউটি টাই এই সন্ধ্যাবেলা, আমার তো টাকা লাগবেই, এত কিছু বুঝি না, আমার 500 টাকা লাগবো আর বইটা বাইর করেন, সময় নাই ভাবি, তাড়াতাড়ি করেন ভাই। আজকে নাই কালকে নিয়ে আসব। আরে আজকে নাই মানে? আজকেই লাগবো ভাবি, আর কোনো রাস্তা নাই তো আমার, আমি কিন্তু ঠিক বাইরে রাখ দিব। এ গনি ভাই, গনি ভাই! আরে গনি বাসা নাই, আসলে কমনে যাও। ওই যে গনি ভাইয়ের কণ্ঠ পাওয়া, এ গনি ভাই, ভাই! আরে মিয়া কইলাম না গনি বাসা নাই, আইলে কমনে যাও তো। ভাবি আমি চিল্লায় ডাক দিলে তাও হয়, আপনি চিল্লাইলে তো আপনারে মানায় না, বুঝেন না। যাই হোক ভাবি, এত কিছু আমি বুঝি না, হ্যাঁ আমার আজকে 500 টাকা লাগবই লাগবো, কোনো রাস্তা নাই, আমার এই টাকাটা লাগবে, আপনি তাড়াতাড়ি বাইর করেন, গুনি ভাই দিব কে আপনি দিবেন এটা আমি বুঝি না, আমার টাকা লাগবে, ঠিক আছে। আমি কিন্তু বাইরে খুঁজতে ঠিকই বাসায় চলে গেলাম, আমি কিন্তু গেলাম, কিন্তু বাসা যাবেন মানে কইলাম না বাসা নাই? আমি আপনার কথা বিশ্বাস করি আমি বাসায় যাম, যামু মানে যাম। আবার আসবো, আমার আজকে টাকা লাগবই লাগবো, গনি মেয়েরও লাগবই লাগবো, কোনো হেনা তেনা ফেনা কোনো কিছু শুনতে আমি চাই না। আমি দোকানদারের বোধে কেমন কোন মান সম্মান নাই, এলে খারাপ লাগতেছে। ওই সমিতি লাইছে না, ওরা আমি একটা ব্যবস্থা করতেছি, আমার বউরে কান্দাইছে, এটা সহ্য করা যাবে না, খারাপ আজকে আমি দেখতেছি। আরে দাঁড়ান, কই যাও, কই যাবো তো দেখতে কি করছে, আমার বউরে চিলে চিলে করছে কি লাগা হইছে, এত সেট দাম লাগবো না, জান গোসল করে হ্যাঁ ভাত দিতেছি, আর ভাত পরে খাও, আমার বউ কানছে না, ওরা একটু খুশি করে দেখ। হইছে ডং। আলাপ করি তারপরে আমি টাকা পয়সা দিতেছি, মান্না কিন্তু যাইতে হইবে, বুঝছো? ওই যে ধরো যে জিনিসপত্র তো কিছু খরচ করতে হইব। জি ভাই। হ্যাঁ ভাবি, গুনি কি বাসায়? না বাসায় না। আমার একটু দেরি হয়েছে, মতিঝিল গেছিলাম ডলার ভাঙাইতে, হ্যাঁ টাকা দিতছি। ওই যে এখান থেকে 300 রাখো আর 200 আমারে দাও। বসের চাপ, ঘরে বউয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা, নো টেনশন।
আছে অতিথি সমাধান। আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। এক অ্যাপে এত কিছু। Yes boss, সব সমস্যা সঠিক ম্যাম। আমাদের আছে অতিথি অ্যাপ। otithi.com trusted booking partner। আর ভাবি, আর আমি একটা কথা কইলেই আমি দেখছি তুমি খালি সেনসেন করো, সেনসেন করো কে। টাকাটা বাংলাইতে দেরি হইছে। এমন সব সময় দিয়ে দিলে তো হয়ে যায়। দিমু আমি তো চাই সব সময় দিতে, সব সময় আইতে। ঠিক না? চলো ভাবি জায়গা, তাহলে পরে দেখা হইব। হ্যাঁ ভাবি, ওই টাকাটা দেন আর ইয়েটা দেন, ওই বইটা দেন। অনেক কিছু ঘুরাইছি, শরীরটা একদম ক্লান্ত, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি দেন। তখন তো কইছিলাম চিল্লাচিল্লি করেন না, টাকা নাই, টাকা হাতে থাকলে ঠিকই দিয়ে দেব। না চিল্লাচিল্লি করে চলে গেলাম। আরে সব কিছু না এলন হয়েছেটা কি ভাবি? হ্যাঁ সারাদিন দৌড়াদৌড়ি করি, বুঝেনি তো। আর ঠিক মতো যদি টাকাটা না দিতে পারি, মালিক একদম বাপ মা তুলে গালি দেয়, এটা না খুব খারাপ লাগে, বুঝছেন? টাকা দিয়েছেন না তো গালি না দিও, কিন্তু ভালো করে কম জান। ভাবি ভাবি ভাবি, ওয়েট 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 ওয়েট, কি এটা? 500 টাকা। সেটা তো বুঝলাম, এটা তো নকল টাকা। তাই মানে মাথা খারাপ হইছে, সারাদিন বেচা কি করছি, এটা জাল টাকা হইব কেন? ধরেন পাইজামি করে মশকারি করেন আমার লগে। না 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 ভাবি, আমি জহুরি মানুষ, হ্যাঁ সারাদিন টাকা লাড়াচাড়া করি, এই যে টাকা ধরেই বুঝছে যে জাল টাকা। ভাবি আমার সাথে কোনো ফাঁসি কি কথা চলবে না ভাবি, আমি কিন্তু এই টাকা ধরেই দেখছি এটা জাল টাকা। এই যে এই যে মাঝখানে নাই নাই, এটা চলবো না, আপনি অরিজিনাল টাকা দেন। কি কম জাল টাকা গনি, আই গনি একটু বাইরে আসো তো। আই রে ভাবি, ভাবছিলাম কি আর করতেছেন নাকি, জামাই বউ মিলে এই ব্যবসা শুরু করছে। এই হাই রে হাই রে হাই রে, দেখো তো এটা গুলো জাল টাকা। এই টাকা তোমার কেটে দিছে? দোকানে হাজার হাজার কাস্টমার আসে, কে দিছে না দিছে মনে আছে? মনে করে দেখো না কেটে দিছে এই টাকা। আনোয়ার, আনোয়ার দুপুরে সিগারেট নিয়ে গেল না, আমি যে টাকা চাইলাম কইলো বিকালে টাকা দিব, হ্যাঁ আইছিল আই আই যে 500 টাকা দিয়ে গেছে আর ওই যে 200 টাকা লইয়া গেছে। আনোয়ারে না তুমি দেখে নিবা না এই টাকা, আমি কি বুঝি নাকি? দাও আনোয়ার আমি দেখতেছি ব্যাপারটা। হইছে হইছে ভাই, ভাবি এত কিছু আমি শুনতে চাই না, আমার টাকা লাগবো, আমি অনেক টায়ার্ড, আমার টাকাটা দেন তাড়াতাড়ি দেন। এই খান আপনি টাকা লাগবো দিচ্ছি তো, দিলেন কে দিচ্ছি তো আপনারে, এই এটা দাও তুমি আলাদা কইরা, আমি দেখতেছি আপনার খান আমি টাকা নিয়ে দিছি। ফটর ফটর, হাই রে হাই রে ভাবি, এই ব্যবসা ফাঁসে কি ফাঁসে। যাই হোক মনটা ভীষণ খারাপ, আপনি তিতালিকারেরই তা দেন, মধু খাবো না, মধু বিষ হয়ে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন? বসে বলেন, উঠুন।
আসলে হয়েছে কি আপা, আমার এলাকার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে যোশী না, কিন্তু ও সবসময় মান্নারে ফলো করে। আমি ওর কথা দিছি, আপনার লোক আর একটা সিনেমায় অ্যাক্টিং করাবো, ঠিক আছে? এই অনুরোধটা আপনি রাখতে পারবেন, টাকা পয়সা যা লাগে আপনার আমি দিব। ও জাস্ট আইলে আপনি খালি বলে দিবেন মুখ দিয়া যে আপনি অ্যাক্টিংটা করতে চান। আপনি শিল্পী সমাজদের কি মনে করেছেন যে আপনি কয়টা টাকার বিনিময়ে আমাকে কিনে নেবেন? আপনি কি জানেন শিল্পী হচ্ছে সমাজের বিবেক? আপনার যা ইচ্ছে তাই বলে আপনি আমাকে দিয়ে তাই করাবেন নাকি? আপনি এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। আবার শেষবার যদি একদম চুপ, একটাও কথা বলবেন না। আপনি এখনই যদি আমার বাসা থেকে বের না হয়ে যান, আমি কিন্তু পুলিশ কল করব। ঠিক আছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওহ আব্বা আছি মোটামুটি ভালোই। কি করো? এই যে দোকানে দোকানদারি করি বসে আর কি। দোকানদারি করো? ওহ আব্বা শোনো, বিয়ে শাদি করছো, তোমার বাচ্চা কাচ্চা হইবো, ওলাই কষ্ট থাকলে বাচ্চা তো সুখেই খাই, বাপের মনে শান্তি থাকে না। ওই তোমার নগদ অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাকাউন্টে দাও 50,000 টাকা পাঠিয়ে দিছি। কি কোন নগদে পাঠিয়েছেন? হ্যাঁ 50,000 টাকা। আজ আমি চেক করে দেখবো না আব্বা। হ্যাঁ চেক করে দেখো। আর শোনো, ব্যবসাটা মন লাগাই করো। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ও টাকা তো আইছে। আর তুই সবসময় বাকি টাকা লইয়া চিল্লাস হ্যাঁ? কইছি তো দিব, একটা লোক আইতাছে টাকা লইয়া, বুঝছস? দিয়ে তোরা কিছু দিয়া যাবো, ঠিক আছে? এই যে আমার মিয়া, হ্যাঁ এই দোকানেও বাকি খাও না, জায়গায় জায়গায় বাকি খাও না, আমার বড় ডিস্টার্ব করো, জাল টাকার ব্যবসা করো না, এই দোকানে জাল দাও, আমার দোকানে জাল দাও না। প্রমাণ আছে আমার কাছে, ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? জি জি ভাই, ওই যে চাচার বিষয়টা যে বলছিলাম, যদি একটু দেখতেন ভাই ভালো হইতো। আমি বলে দিছি ভাই, বুঝছেন আপনার কাজটা কালকে সমাধান হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। জি চাচা ভাই, তোর কি সমস্যা ভাই? আপনি তো হাউজিং এর সব, হাউজিং এর সাইডে তো মশা মাসিতে ভরে গেছে, তারপরে আমি কালকে আমাদের সোসাইটি সবাই নিয়ে বসবো, বসে যেটা করা এলাকার মধ্যে বাটপাড়ি করে, ওই নাকি এলাকার বাপ। হ্যাঁ জায়গায় জায়গায় বাটপাড়ি করে, জায়গায় জায়গায় এলাকার প্রতি দোকানে জাল টাকা দেয়, জাল টাকার ব্যবসা করে ওই ভাই, সবাই লোকে মিথলামি করে ভাই। আমার নায়ক মানের কথা কইয়া এই লোকে টাকা দিছে ভাই। ভালো করছে, তোর তো বুড়া বয়সে কাজ কাম নাই, নায়ক আর বাপ ধরে নিয়ে নায়কের মতন করে ঘুরোস, বাপের বাড়ি আছে 12টা সর খাস ভাই। একটু দেখেন ভাই, একটু দেখেন, একটু দেখেন, দেখতাছি নায়ক বাপ ধরে না ঘুরে নিজে কিছু কর। জি ভাই। আনোয়ার। জি ভাই। তোমার নামে অনেক কমপ্লেন আছে, এর দোকানে থেকে সিস্টেমি করে খাও, ওর কাছ থেকে টাকা নিয়ে যাও, এটা সেটা করো, তোমার এই বয়সে যায়? তোমার বাপটা কত ভালো মানুষ ছিল, হ্যাঁ, আর তুমি তার পোলায় এই সব কাজ করো, যাই এটা ভাই। এইবারের লেগে আমার মাফ করে দেন, আমি ভালো হয়ে যাবো, আমি এসব করুন না, দরকার পড়লে একটা তরকারির দোকান দিয়া রাস্তায় বসে বসে তরকারি বেচো, তাও করুন না। শোনো, এর আগেও তুমি এই একই কথা কইছো, আমরা তোমারে মাফ করে দিছি, তুমি কি ভালো হইছো? আর সব অপরাধের তো মাফ হয় না, তুমি কি করছো? জাল টাকার ব্যবসা শুরু করছো মহল্লার মধ্যে, এটার কোনো ক্ষমা নাই। আর আমি এই যে থানায় ফোন করতেছি, ওরে পুলিশের কাছে দিয়ে দাও ভাই। জান আনোয়ার, অপরাধ করছো শাস্তি পাইতো, ভাই ব্রাদার হিসাবে তোমারে কয়েকবার ক্ষমা কর, কাজ হয় নাই,
হ্যালো হ্যালো ওসি সাহেব। জি সালাম আলাইকুম। যাও এই ওরে নিয়ন রাখো, পুলিশের গাড়ি এসে দিয়ে দিবা। বউ সমিতি অফিসের টাকাটা দিয়ে দিন বুঝছো, আর জানার সঙ্গে জাল টাকা দিছিল ওটা শিক্ষা দিছি আমি। আর আব্বা আছে না, টাকা পাঠাইছে, ওই স্যারও টাকা পাঠাইব, ওই টাকা দিয়ে আমরা বুঝছো এই দোকানটাতে অনেক মাল কিনবো। এরপর তুমি আর আমি মিললে এই দোকানে ব্যবসা করবো। আমাকে জবাব আছে না, অভাবটা থাকবো না। নাই 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 আর একদম নাই মাঝে বুঝছো। হ্যাঁ ঠিক কইছে, এরপর থেকে দুজন একসাথে মিলামিশা কাজ করবো, কাজ করতে করতে আমি দোকানটা আরো অনেক বড় হইব। তাহলে এক কাজ করো, এই যে দোকানটার নাম যাহা চাই তাহা নাই, এটা চেঞ্জ করে কি দেখা যায়? যাহা চাই তাহা নাই। বসের চাপ, ঘরে বউয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা, নো টেনশন, আছে অতিথির সমাধান। আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। এক অ্যাপে এত কিছু। ইয়েস বস, সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ, অতিথি.com, ট্রাস্টেড বুকিং পার্টনার।